বাইরে আসতে হট্টগোল কিসে? পূরণ করতে তা তো হয়েছে, করছে কেন? একটু আনন্দ করতে চাই, আনন্দ করছি। আমরা সবাই করেছি, তবে আরো কয়েকজন বাকি আছে। এখানে এত চেঁচামেচি করবে না, পাশে ক্লাস হচ্ছে না? সরি আপা, রেজিস্ট্রেশন করে আমরা সবাই একটু খুশি, তো তাই আনন্দ করছিলাম। ঠিক আছে, যাও অডিটোরিয়ামে যাও, ওখানে একটা ক্লাসের ঝামেলা নেই। কি হলো রোজি, তোরা হয়নি এখনো? এই তো আপা, হয়ে এলো, প্রায় শেষ করে ফেলেছি। আপনি আবার উঠালেন কেন? তোমার কোনো প্রবলেম নেই তো? জি না আপা। কি হচ্ছে তোমার, কাঁদছ কেন? কি হয়েছে? কি ব্যাপার রোজি, কি হয়েছে? কি জানি আপা, সে তখন থেকে কাঁদছে, ফর্মটা হাতে নিয়েই কাঁদতে শুরু করেছে, কিছু বলেও না, ফর্ম ফিল আপ করে না। আশ্চর্য। আর বলবেন না আপা, এত বড় মেয়ে। এই মেয়ে শুধু শুধু কাঁদছো কেন? কি হলো? যাও বলছি। কি হয়েছে মা? আইনাদি, এসব কি হচ্ছে? বেয়াদবি করো না তো, ক্লাস নাইনে পড়ো, দুদিন পর এসএসসি পরীক্ষা দেবে, এসব কি? ছাড়ো আপাকে। তুমি তোমার কাজ করো, আমি দেখছি। জি আপা। কি তোমাদের হলো? এই মেয়ে তোমরা ওদিকে তাকিয়ে আছো কেন? হা করে লিখো তাড়াতাড়ি। আমার দিকে তাকাও। কি হয়েছে? আমি ফর্ম ফিল আপ করবো না আপা। সে কি, তুমি এত ভালো ছাত্রী, ফর্ম ফিল আপ না করলে পরীক্ষা দেবে কেমন করে? ওঠো চলো, ফর্মটা ফিল আপ করবো। কই, ওঠো। না আপা, আমি ফর্ম ফিল আপ করবো না, পরীক্ষা দেবো না, আমি কিচ্ছু করবো না। এই মেয়ে বড় পাশে এইভাবে কথা বলছো কেন? দেখেছেন আপা কেমন বিরাদ মেয়ে? আহ রোজি, থাক না, আমি তো দেখছি, তুমি তোমার কাজ করো। কই, ওঠো তো, ওঠো তুমি, চলো আমার ঘরে চলো। ঢং দেখলে গা জমে যায়। ফ্যানটা একটু বাড়িয়ে দাও। পানি খাবো। এই শোনো, ওকে একটু পানি দাও। কেন সে নার্গিসের ফর্মটা কই?
বড়পা তো নিয়ে গেছে আপা। ও তাই তো, বড়পা তো ফর্মটা নিয়ে গেলেন। এই মেয়ে, তোমার এখনো হয়নি, তাড়াতাড়ি করো, আমি একটু ওদিকটা যাবো। বড়পাকে মনে হয় খুব জ্বালাচ্ছে চিৎকার মেয়েটা। ফর্মটা ফিল আপ করে এখানে আবার এসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আপা আমি ফর্ম ফিল আপ করব না। কি হয়েছে? কিছু না, এমনি এমনি। এমনি কেউ কি পড়াশোনা ছেড়ে দেয়? যাও, পাগলামি করো না। নার্গিস, তুমি এখনো কাঁদছো? তুমি শুধু শুধু বড়পার সময় নষ্ট করছো। রোজি, তুমি যাও তো, আমি তো দেখছি। বসো। বসতে বললাম না? বাসা ফোন নাম্বার কত? বললে না বাসায় ফোন নাম্বার কত? নাও বাসা ফোন করো, ধরো। ফোন করো। কই, কথা শুনছে না কেন? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কি ধরেছে? দেখে আমাকে দাও। হ্যালো, আমি কি মিসেস শাহজাহান খন্দকার সঙ্গে কথা বলছি? আমি আয়শা হাসান, আপনার মেয়ে নার্গিসের স্কুলের প্রিন্সিপাল। জি আপা, বলুন। কি হয়েছে নার্গিসের? জি আপা, আমি আসছি। না 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 না, দেরি হবে না। আপনি ওকে আপনার রুমেই বসান। থ্যাংক ইউ আপা, খুদাহাফেজ। খুদাহাফেজ। তোমার মা এক্ষুনি আসছেন, তুমি এখানে বসে থাকো, আমি একটু ঘুরে আসছি। আমার কথাটা তো শুনলে না, কতবার বললাম তখন। এখন সে কথা বলে লাভ কি? তুমি একটু এসো না। কোথায়? আমার যাওয়াটা কি ঠিক হবে? ভালো করে ভেবে দেখো। কি কথা বলছো না কেন? তুমি বাবা, তোমার যাওয়া উচিত না। সরি, আমারই হয়তো ভুল হয়েছে, তাই বলে তুমি আমাকে একলা ফেলে দেবে? ছি ছি, এসব কি বলছো তুমি? আমি কি তাই পারি? তোমার সেই সব অসহনীয় কষ্টের দিনগুলোতে আমি আমি তো তোমার পাশে দাঁড়িয়েছিলাম,
প্লিজ ভুল বুঝবে না, আমি ভাবছিলাম যে আমি গেলে আবার কোন সমস্যা হয়। ঠিক আছে, তুমি রওনা হও, আমি আসছি। আমি আর পড়াশোনা করব না। কি পড়াশোনা করে কি হবে? কি হবে কি বলছো তুমি? নার্গিস, বেবি বেবি বেবি, তুমি আমার সাথে এমন করছো কেন? তাকাও আমার দিকে, আমার কথা তোমরা কেউ ভাববে না। আমার জীবনটাই এমন, কোনদিন শান্তি পেলাম না। এখন তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কোথায় যাব বলো? ও, আপনি এসে গেছেন? সরি, আমি একটা ক্লাস নিচ্ছিলাম। না, সরি বলছেন কেন, আমি তো এই এলাম। আপনিও কান্না জুড়ে দিয়েছেন? না আপা, এমনি। আপনাকে ডাকলাম মেয়েকে বোঝাবার জন্য, এখন আপনি যদি কান্দেন। আমাদের একটু চা দাও। ঠিক আছে, আমাকে দাও। কি ব্যাপার বলেন তো, মেয়ে নাকি আর পড়াশোনায় করবে না? আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের পারিবারিক কোন সমস্যা ওর মানসিক কষ্টের কারণ হয়েছে। না, তেমন কিছু না আপা। তাহলে বলতে কি অসুবিধা আছে? আমি কিন্তু হেল্প করতেই চাই। মেয়েটা পড়াশোনা এত ভালো, ওর জীবন তো কেবল শুরু। আপনাদের স্বামী স্ত্রীর কোন সমস্যা নয় তো? না আপা। তাহলে আপনি আসুন। তুমি এখানেই বসে থাকবে, আমরা আসছি। নার্গিসের বাবা যখন আমাকে ছেড়ে চলে গেল তখন নার্গিসের বয়স মাত্র 9 মাস। ক্যাথরিন ওর সাথে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করছিল। কার দোষ সে কথাই যাচ্ছি না, কিন্তু বিদেশের মাটিতে
নার্ভিসকে নিয়ে আমার কি যে কষ্টের দিন গেছে সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন এই লোকটাই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। শাহজাহানের একসময় আমি ওকে বিয়ে করতে রাজি হই। দেশে ফেরার আমার কোনো মুখ ছিল না, কারণ পরিবারের সবার আমাতেই আমি বিয়ে করেছিলাম আরিফিনকে। নার্গিস কি জানে যে সাজান সাহেবের বাবা নয়? সে কথাই বলছি আপা, বলি বলি করে ওকে কোনোদিন ও কথা জানাতে পারিনি। তারপর ওর যখন বয়স বছর দশেক তখন আমরা দেশে ফিরে আসি, আপনার স্কুলে ওকে ভর্তি করি। স্বাভাবিক কারণে শাহজাহানের নামই বাবা হিসেবে দিয়েছিলাম। বাবা হিসেবে শাহজাহান সাহেব চমৎকার। বিয়ের প্রথম দিন থেকেই নিজের মেয়ের মতোই আদর স্নেহে মানুষ করেছে ওকে। পরে আপনাদের কোনো সন্তান হয়নি? একটা ছেলে হয়েছে। তারপরেও শাহজাহানের স্নেহের ব্যাপারে কোনো হেরফের হয়নি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি সৃষ্টি করেছি আপা, আমি ওর জীবন নষ্ট করেছি। দোষ আমারই, ভাবলাম এসএসসি পরীক্ষা জীবনের একটা মাইল ফলক, একটা পার্মানেন্ট দলিল হতে যাচ্ছে। ওর আসল বাবার নামটাই থাকা উচিত। ওকে জানালেন সাজান সাহেবের বাবা নয়? হ্যাঁ, সাজু কিছুতেই রাজি হচ্ছিল না। পরে আমার পীড়াপীড়িতেই মত দিল। আপনি বসেন, আমি আপনার খবর দিতেছি। মা এসেছে? কি হয়েছে? তুমি নাকি খুব কান্নাকাটি করছো বেবি? তুমি আর আমাকে বেবি বলবে না। ওর বাবার কথা না বলাটা আমার মনে সবসময় একটা কাটার মতো খচখচ করত। আমি একটা ভীষণ অপরাধ বোধে ভুগতাম। এদেশে তো মায়ের নামে পরিচয় দেওয়া যায় না, তাই ওর আসল বাবার পরিচয় থেকে বঞ্চিত করতে মনটা সায় দিল না। আমি কি ভুল করেছি আপা? না, ভুল করেছেন এ কথা আমি বলবো না। তবে সময়টা ঠিক বেছে নেননি এটা বলতেই হবে। কি ব্যাপার, তুমি তো দেরি করলে কেন? আপা, নার্গিসের বাবা শাহজাহান খন্দকার। নার্গিস কোথায়? ও বাইরে কোথাও গেল, আমার সঙ্গে তো কথাই বলতে চাইছে। ঠিক আছে, আপনার বসুন প্লিজ।
সাজন সাহেব, আমি আপনার স্ত্রীর কাছে সব শুনেছি, সমালোচনা করব না আপনাদের সিদ্ধান্তের, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে মেয়েটার মনের আঘাতটার কথা আপনাদের ভাবা উচিত ছিল। আপনি ওর বাবা নন, এ কথা জানার পর ওর রিয়াকশনটা কেমন ছিল? তেমন ইমিডিয়েট কোন রিয়াকশন আমি লক্ষ্য করিনি, তবে সকালবেলা ওর মুখ দেখে মনে হলো রাতভর বেশ কান্নাকাটি করেছে। খুবই স্বাভাবিক। আসলে এসব ক্ষেত্রে মায়ের নামটাই ব্যবহার করা উচিত। কিন্তু আপাতত নিয়মটাই এখন আমাদের মানতে হবে। আজ ওকে বাড়ি নিয়ে যান, কাল ওর ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করে দেব, ততক্ষণে ওর মনটা একটু থিতু হোক। বড় আপায় নার্গিস, এখন বাড়ি যাও, কাল এসে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে ফেলো। না, একদম কান্দবে না, মন খারাপ করবে না, করেছি তোমার ভালোর জন্যই করেছেন, যাও বাড়ি যাও। জান সাজান সাহেব, ওকে বাড়ি নিয়ে, আশা করছি কাল নাগাদ সব ঠিক হয়ে যাবে। বাবা এখন কোথায় থাকে জানেন? শুনেছি ওই স্কটিশ মহিলা ওকে ছেড়ে চলে গেছে, ভদ্রলোক এখন ঢাকাতেই ইউনিভার্সিটিতে আছেন। ওর টেলিফোন নাম্বার বা ঠিকানাটা পেতে পারি? কাজলের কাছে বোধহয় আছে বাসায়, আমি ফিরে গিয়ে আপনাকে জানিয়ে দিই।
শোনো, আচ্ছা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে চলবে কি করে? কোথায় ওকে একটু বোঝাবে, একটু সান্ত্বনা দেবে? তা না, নিজেই হাউমাউ করে কাঁদতে বসে গেছে। কাজল শোন, উঠো, খুবই আচ্ছা তুমি যদি এভাবে ক্রমাগত কাঁদতে থাকো তাহলে বেবি ভাববে যে আমরা একটা ভুল করেছি, সেই ভুলের খেসারত ওকে দিতে হচ্ছে। আমি কেন এত বড় ভুলটা করলাম? তুমি কোনো ভুল করনি, আর যদি ভুল হয়েও থাকে সেটা আমরা দুজনে মিলে করেছি, বেবির ভালোর জন্যই করেছি, এতে ভেঙে পড়ার কি আছে? এখন যদি মেয়ে কিছু একটা করে বসে? সেজন্যই তো বলছি যে তোমাকে শক্ত হতে হবে, ওকে বোঝাতে হবে যে এতে যাও ওর সঙ্গে গিয়ে কথা বলো। না আমি পারব না। আপু তোমার কি হয়েছে? সেই সন্ধ্যা থেকে তুমি এরকম করে শুয়ে আছো, মা বকেছে? ও বুঝেছি, স্কুলে বকা খেয়েছো না, হোম টাস্ক নিয়ে যাওনি আজ? বুঝেছি, আমার সাথে ডাক দেখাচ্ছ না? বুঝেছি, নিশ্চয় ক্লাসে ফেল মেরেছ, নালে বাবা মা কেন তোমার স্কুলে গেল আমি জানি না বুঝি মনে করেছ? এই বাদুর চুপ করবি, চর মেরে সব দাঁত করা ফেলে দিব, যা এখান থেকে যা বুঝি। তুমি আমাকে মারবে আপু? হ্যাঁ মারবো, কি করবি? তুমি আমাকে মারতে পারবে আপু? কে তোর আপু? ভাগ এখান থেকে, খবরদার আমাকে আর তুই আপু ডাকবি না। বাবা মা কাঁদছে কেন, কি হয়েছে? কিছু হয়নি তো বাবা, মার একটু মন খারাপ তো তাই চোখে পানি এসে গেছে। যাও তুমি পড়াশোনা করো। তোমাদের সবার মন খারাপ কেন বাবা? কে বললো সবার মন খারাপ? এই যে আমি তোমার সঙ্গে হেসে হেসে কথা বলছি। আমি জানি তোমাদের মন খারাপ, জানো আমাকে আপু কি বলেছে? কি বলেছে? আমাকে আপু বলেছে আমি যেন ওকে আপু না ডাকি। কোথায় যাচ্ছ? আমি আসছি। খবরদার তুমি ওকে কিছু বলবে না। সজীবকে এসব কথা বলেছ কেন? কি বলেছি? তুমি আপু ডাকতে মানা করেছ কেন? রাতারাতি যদি বাবা বদল হয়ে যায় আপুও তো থাকে না মা। এসব তুমি কি বলছো বেবি? ঠিকই বলছি। তুই বড়দের মতো কথা বলতে শিখলি কবে? দুনিয়াতে যাদের কেউ নেই তাকে তাড়াতাড়ি বড় হতে হয় মা। বেবি থাক, ওকে আর তুমি কিছু বলো না কাজল, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, আমি একটু সঙ্গে কথা বলি। যাও না, যাও সজীব। বেবি মামুনি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে হয়তো আমার অবস্থাটা এরকমই হতো। তবু তোমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করে তুমি ভালো করনি,
তোমার মায়ের মনের অবস্থাটা তোমার বোঝা উচিত। তিনি তোমার গর্ভধারিণী মা, সারা জীবন মনের মধ্যে একটা অপরাধ বোধ নিয়ে আছেন। সত্য কথাটা বলে সেই ভার তিনি লাঘব করেছেন। সত্যটা যে তোমার কাছে কত কষ্টের ব্যাপার সেটা আমি বুঝি। তোমার বাবা হিসেবে আমি তোমাকে একটা কথা বলি। কে আমার বাবা? তুমি তোমার বাবা নও। খাও, খেয়ে একটু ঘুমো, দেখবে সকালবেলা সব ঠিক হয়ে গেছে। কই নাও, ঘুমো। কোথায় যাচ্ছো? ছাদে গিয়ে বসে।
কই বেবিকে ডাকো, দেরি হয়ে যাচ্ছে তো। তুমি ডাকো। আমি ডাকছি। আপু তাড়াতাড়ি আসো, স্কুলে দেরি হয়ে যাবে তো। এসে গেছেন আপনারা? রহিম সাহেব আপনি যান, পরে ডাকবো আপনাকে। বাহ, এই তো আজ অনেক ফ্রেশ লাগছে তোমাকে, চলো। আমার শুভেচ্ছা, এটা দিয়ে ফর্ম ফিল আপ কর।
আপনারা বসুন, এসব তুমি আমার কাছে এসো। তুমি কিন্তু আমার কথা শুনছ না, সত্যকে স্বীকার করে না, জীবন তো এরকমই, কত কঠিন ভবিষ্যৎ তোমার সামনে, এসব তো তোমাকেই সামলাতে হবে, এখন থেকে শিখতে হবে চ্যালেঞ্জকে ফেস করতে। আমি এতদিন তাহলে তোমাদের কি শেখালাম? আপা একজন গার্জিয়ান আছে, আসতে বল। আসুন শামসুল আরিফিন সাহেব, দেখলাম আপনার মেয়ে নাকিস। আর কোনদিন তোমাকে ছেড়ে আমি যাবো না মা, কোথাও যাবো না। বসুন আরিফুল সাহেব, আপনার মেয়ের পাশে বসুন। তোমার বাবা তোমার সাথে কিছু কথা বলতে চান, মন দিয়ে শোনো। আমরা না বাইরে দাঁড়াই ততক্ষণ? না না কোনো অসুবিধা নাই, আপনারা থাকুন। ঠিক আছে, নো প্রবলেম। আমি বাবার অধিকার নিয়ে তোমার কাছে আসিনি, আমি আমি তোমার জন্মদাতা, এই কথা ঠিক, কিন্তু তোমার উপর আমার কোন অধিকার নেই। তোমার মা ভুল করেননি, তবে এসবের কোন প্রয়োজনও ছিল না, আমি তো আমার অধিকার চাইনি, সে মুখ আমার নেই। তোমার জীবনটা তোমারই, এর ভালো মন্দের ভার সারা জীবন তোমাকেই বইতে হবে। আমার উপর রাগ করে তোমার লেখাপড়া ছেড়ে দেওয়াটা কি ভালো হবে? তোমার পরিচয় তুমি ঠিক করবে, তার জন্য মনের মধ্যে কোনো চাপ রাখবে না। তোমার মা যেরকম সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলে দিয়ে সত্যটা তোমার কাছে প্রকাশ করেছেন, ঠিক তেমনি করে তুমিও তোমার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলে দিয়ে যে নামটা তোমার ইচ্ছে সেটাই লিখবে। বুঝতে পারছো তো লেখাপড়া ছেড়ে দেওয়াটা কত বড় বোকামি হবে? এবার তাহলে ফর্মটা ফিল আপ করে ফেলো, করবে না?
আমি তো জীবনে আর কোনোদিন তোমাকে কোনো অনুরোধ করতে আসবো না। আমার কথাটা শোনো, তুমি তোমার জীবনটা গড়ে ওঠার মুহূর্তে এটাকে থেমে যেতে দিও না। সাজান সাহেব আসুন, মেয়ে লিখছে। আপনাকে অনেক ধন্যবাদ। আশি কেমন?